হ্যাঁ ওনাকে ছেড়ে দিছি, এখন হঠাৎ করে ওনারা এই খারাপটাই লাগবে। অবশেষে ক্রিকেটার নাসির হোসেন এবং তার স্ত্রী তামিমার বিচার শুরু। অবৈধ উপায়ে অন্য স্ত্রীকে বিয়ে করার অভিযোগের মামলায় ক্রিকেটার নাসির হোসেন এবং একই মামলায় তার স্ত্রী তামিমা সুলতানা তাম্মির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত। এর মাধ্যমে মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হয়েছে। বুধবার ঢাকা অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালত তাদের অব্যাহতির আবেদন নামঞ্জুর করে বিচার শুরু করার আদেশ দেন। একই সঙ্গে তামিমার মা সুমি আক্তারকে মামলা থেকে অব্যাহতির আদেশ দেন আদালত। 10ই মার্চ মামলার সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হবে। গত বছরের 24 ফেব্রুয়ারি তামিমার স্বামী রাকিব ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এই মামলাটি করেন। পরে এবছরের 24 জানুয়ারি এ মামলায় বিচার শুরু হবে কিনা সে আদেশের জন্য আজকের তারিখ ধার্য করেন আদালত। মামলায় নাসির ও তামিমার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার আবেদন করা হয়েছে। এছাড়া বাদী এজাহারে ব্যভিচার, কোনো বিবাহিত নারীকে অপরাধমূলক উদ্দেশ্যে প্রলুব্ধ করা বা অপহরণ করা বা আটক করা, স্বামী বা স্ত্রী জীবদ্দশায় পুনরায় বিয়ে করা এবং মানহানির অপরাধের কথা উল্লেখ করেছেন। গত বছরের ভালোবাসা দিবসে প্রেমিকা তামিমাকে বিয়ে করার সিদ্ধান্ত নেন নাসির। পরিকল্পনা মাফিক জমকালো উদযাপনে বিয়েটাও করে ফেলেন। কিন্তু বিয়ের সপ্তাহ না গড়াতেই তামিমার আগের স্বামী রাকিব হাসান থানায় জিডি করেন। রাকিবের অভিযোগ, তামিমার সঙ্গে 11 বছরের দাম্পত্য জীবন কাটিয়েছেন তিনি। তাদের 8 বছরের কন্যা সন্তান রয়েছে। এটা জেনেও নাসির তার স্ত্রীকে বিয়ে করেছেন। বিয়ের আগে তামিমা তাকে ডিভোর্স দেননি, সেজন্য এই মামলার বিচার শুরু হয়েছে। দর্শক, বিষয়টি নিয়ে আপনাদের মতামত জানাবেন নিচের কমেন্ট বক্সে।